আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাও ফার্ম ফ্রেশের আম বাগান থেকে। সবাইকে সুনববর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন আম বাগান এখন স্প্রে করার সময়। আম বাগানের গাছে আপনারা অলরেডি আমার কিছু ছবি দেখেছেন, আমি ছবি আপলোড করেছি আমার পেজে। ওখানে কিছু গাছে মুকুল আসতেছে, দুই একটা গাছে, সব গাছে না, এবং কিছু গাছে মুকুল আসা ভাব তৈরি হয়েছে। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ, আজকে হবে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। আজকে আমার বাগান স্প্রে হচ্ছে, আমার বাগান 2 দিন স্প্রে করছে। আপনারা জানেন রাও ফার্ম ফ্রেশের 12 একরের অধিক বাগান আছে। তো এখানে হাড়িভাঙ্গা, তারপরে আম্রপলি, বাড়িফোর মেইন আমাদের আম আছে, তবে সবচেয়ে বেশি আম হচ্ছে হাড়িভাঙ্গা। তো এখন আমরা আজকে যে স্প্রেটা করতেছি, এখানে আমাদের যেন যে নতুনগুলো মানে মুকুল আসতেছে বা মুকুল আসার সম্ভাবনা এইরকম বা কনসিভ করেছে এইরকম অবস্থায়, তখন আমরা মুকুলগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য ওষুধ স্প্রে করব। এখন আমরা কী ওষুধ স্প্রে করবো আপনাদেরকে আমি জানাচ্ছি, তার আগে কিছু কথা বলে নেই। তো আপনারা সবাই আমাকে ফোন করেন, ফোন করে অনেকে জানতে চান ভাই কী ওষুধ কখন সময় স্প্রে করবো। আপনারা যারা বাগান করেন বা নিয়মিত বাগান যাদের আছে ছোটোখাটো যে পরিমাণে বাগান থাক, বাগানের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন কোন সময় এবং কোন ধরনের ওষুধ দিয়ে স্প্রে করবেন। কিন্তু এখন কিন্তু যেহেতু দুই একটা গাছে মুকুল আসা শুরু করেছে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনাকে হপার নিয়ন্ত্রণ করতে হবে, হপার মুক্ত করতে হবে। হপার মুক্ত করলে হবে কি, আপনার বাগানের আমের মুকুলগুলো ভালো থাকবে। যেমন অনেক সময় বলেন ভাই আমার আমের মুকুলগুলো কালো হয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, এটার কারণটা কি? অবশ্যই হপার, হপার বলেন বা শোষক পোকা বলেন সবগুলোই, এখানে হপারের কারণে মুকুলগুলো শুকিয়ে যায় এবং কালো হয়ে যায়। সে কারণে আমরা হপার নিয়ন্ত্রণ করবো। আমি সবসময় আমের ক্ষেত্রে বলি যে 90% যদি হপার নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আপনি আপনার আমকে রক্ষা করতে পারবেন এবং আমের বাম্পার ফলন হবে। তো আপনারা এর আগে আমার কয়েকটা ছবি আপলোড দিয়েছি, আমার বাড়িফোর গাছে মুকুল এসেছে, হাড়িভাঙ্গা গাছেও 2-1টা গাছে মুকুল এসেছে, কিন্তু ব্যাপক না, কিন্তু আসতে শুরু করেছে। এই সময় হচ্ছে এখন স্প্রে করার মেইন সময়। তো আপনারা জানতে চান কী কী ওষুধ দিয়ে স্প্রে করবেন। আপনারা এখানে অনেক সময় অনেক ধরনের স্প্রে করতে পারেন, তবে আমি আমার যে স্প্রে না ওষুধের নাম বলবো, আমার কীটনাশক জোনে আমার ওষুধগুলো আছে, এবং আমি আপনাদেরকে বলতেছি না যে আপনাকে এই ওষুধগুলো দিয়ে স্প্রে করতে হবে। আমি গ্রুপের নাম বলে দেবো, ওই গ্রুপ অনুযায়ী আপনার হাতের কাছে যে ওষুধগুলো থাকবে আপনারা সেই ওষুধ দিয়ে স্প্রে করবেন। এবং আমি যে ওষুধ দিয়ে স্প্রে করি, এগুলো হচ্ছে আমার অভিজ্ঞতার আলোকে আমি বলে থাকি। যেমন আমি 5 বছর ধরে বা 5.5 বছর যে আম বাগান করতেছি এবং বিভিন্ন ফলের বাগান করতেছি, এগুলো আমার অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞতা অর্জন করার পরে করেছি। প্রথম দিকে কিন্তু আমি কৃষিবিদদের সাহায্য নিতাম, তো এরা এখনও আমাকে সাহায্য করে, আমাদের স্থানীয় থানার কৃষিবিদরা এবং আমার আরও আমার ফার্মে যারা কৃষিবিদ আছে যেমন মোসাবরুল, ও আমাদেরকে সাহায্য করে বিভিন্ন ধরনের আপনার কোন ধরনের কোনো ওষুধ দিব। তো সব ধরনের কিন্তু কৃষিবিদের মতামত বা পরামর্শ অনুযায়ী করা হচ্ছে, কিন্তু কোনো পরামর্শ ছাড়া কোনো কিছু আমি করি না। তবে আমার 5 বছরের যেহেতু অভিজ্ঞতার কথা বললাম, সেক্ষেত্রে অভিজ্ঞতার আলোকে আমার কিছু আমি মনে করি, আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি, তো সে কারণে আমার বেশ অভিজ্ঞতা হয়। যদিও আমি কাগজে কলমে এই ব্যাপারে কোনো লেখাপড়া নাই, কিন্তু আমার প্র্যাকটিক্সে আমি যেভাবে করেছি আমার বাগান পরিচর্যার ক্ষেত্রে, এগুলো আমার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। তো যাই হোক, আমি এখন বলবো আপনারা কোন কোন ওষুধ স্প্রে করবেন। তো হপারের জন্য আপনাকে কী ওষুধ স্প্রে করতে হবে, ইমিডাক্লোরোপ্রিড গ্রুপ, এটা আমি অনেক ভিডিওতে বলেছি, ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের ওষুধ স্প্রে করবেন প্রতি লিটার পানিতে 0.5 মিলি করে। তো এখানে আমার যে ওষুধটা দেখতেছেন, এখানে 1 জার্কিন, আমার যেহেতু 12 একর বাগান, 12 একর বাগান, তো এই ওষুধটাতে লেভেল নাই, লেভেলটা আমি তুলে ফেলেছি। এটা হচ্ছে এমিনেন্স কোম্পানির এটা ওষুধ, ইমিডাক্লোরোপ্রিড, যেটা আমাকে ছোটো আপনার 500 ml বা 200 ml দিয়ে আমার হয় না, আমার জার্কিনের মতো লাগে, তো সে কারণে এই ওষুধগুলো আমাকে জার্কিন প্রতি নিতে হয়। তো আপনারা ছোটো নিতে পারেন, আপনাদের যাতে কম বাগান। এরপরে আছে ছত্রাকনাশক তরল, সেটা হচ্ছে হেক্সাকোনাজল, এটা অটোক্রপ কেয়ারের কন্ট্রাপ, গ্রুপের নাম হচ্ছে হেক্সাকোনাজল। আপনারা প্রথমে এই ওষুধটা দেবেন প্রতি লিটার পানিতে 2 মিলি করে, এইটা ওষুধ দেবেন। তবে এই ওষুধগুলো, তরল ওষুধগুলো আপনারা মিক্সার করবেন না, তরল ওষুধগুলো যখন আপনারা ড্রামে অথবা জার্কিনে করে দিয়ে স্প্রে করবেন মেশিনে করে দিয়ে, তখন আপনারা পরিমাণ অনুযায়ী আপনারা ঢেলে দেবেন। আর পাউডার জাতীয় যে ওষুধের নাম বলবো, সে ওষুধগুলো আপনারা আগে গুলিয়ে নেবেন। তো সবগুলো চার প্রকার ওষুধ আপনি গুলিয়ে দিচ্ছে, আর একটা আরও দুটো আছে। এরপরে আছে কুমুলাস, এটা হচ্ছে সালফার, এটা অটোক্রপ কেয়ারের, এটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে পাউডার দিতে হবে, এটা পাউডার মিশিয়ে নেবেন। এরপরে যেটা আসতেছে ইন্ডোফিল ম্যানকোজেব গ্রুপ, গ্রুপের নাম হচ্ছে ম্যানকোজেব, তো এটা হচ্ছে আপনার অটোক্রপ কেয়ারের, এটা আমি ইউজ করতেছি।
এই ওষুধগুলো, এই চার প্রকার ওষুধ দিয়ে আপনারা স্প্রে করবেন। পাউডারগুলো আপনি আগে গুলিয়ে নেবেন পরিমাণ অনুযায়ী, আর তরল ওষুধগুলো পরিমাণ অনুযায়ী জার কিনে অথবা ড্রামে ঢেলে দিয়ে আপনারা স্প্রে করবেন, যেভাবে স্প্রে করেন বা যেভাবে স্প্রে করতে চান। তো এই চার প্রকার ওষুধ দিলে আপাতত আমরা হপার মুক্ত করতে পারবো এবং আমের মুকুলকে সুরক্ষা দিতে পারবো, এবং এর পরবর্তীতে আরও স্প্রে আসতে পারে। যেমন এটা হচ্ছে আবার উপর নির্ভর করবো। অনেকে বলে ভাই কয়দিন পরপর স্প্রে করবো, আসলে কয়দিন পরপর স্প্রে করবো এটা কোনো মেন কোনো সময় নেই। আপনার যদি আবহাওয়া খারাপ হয়, শীতের পরিমাণ বেশি হয় বা পোকার উপদ্রব বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে স্প্রে করতে হবে হয়তো 14 দিনের পরে, হয়তো আবার স্প্রে করা হতে পারে, এমন হতে পারবে 1 মাস পরে আপনি স্প্রে করলেন। এটা পরিস্থিতি নির্ভর করতেছে আপনার আবহাওয়ার ওপর, পরিবেশের ওপর। তো এই জিনিসগুলো আপনারা যদি স্প্রে করেন আপনার ইনশাল্লাহ বাগান সুরক্ষিত হবে। আমি গত 5 বছরে কিন্তু আমি এই ওষুধগুলো দিয়েই আমি স্প্রে করি, স্প্রে করে আমার বাগানে আমি ফল যেহেতু আমার পুরনো ভিডিওগুলো দেখবেন বা দেখবেন যে আমার বাগানে কীরকম আমার ফল বেয়ারিং হয় বা ফল যে কীরকম আসে এটা আপনারা দেখতে পারবেন। এবং গত বছর ঠিক এই সময়ে আপনারা ইউটিউবে সার্চ দেখতে পারেন, জানুয়ারির প্রথম সপ্তাহে আমি কিন্তু স্প্রে করেছিলাম এই সেম ওষুধ দিয়ে। তবে এর সঙ্গে আরেকটা অ্যাড ছিল ল্যামডা সাইরোথ্রিন। তো আমি লাস্ট মান্থে ল্যামডা সাইরোথ্রিন স্প্রে করেছি। তো আবার আপনারা যদি মনে করেন যে পোকাগুলো আপনার উঠতেছে বা বড় বড় সাইজের পোকা বা পোকা থাকতে পারে, সেক্ষেত্রে ল্যামডা সাইরোথ্রিন এর সঙ্গে হাফ মিলি করে অ্যাড করতে পারেন। এটা আপনার জন্য আমার মনে হয় ভালো হবে। এটা অপশনাল থাকলো, এটা দিতে হবে এমন কোনো কথা নাই। যদি মনে হয় পোকার উপদ্রব বেশি, তবে সেক্ষেত্রে ল্যামডা সাইরোথ্রিন, এটা কিন্তু আমার পরামর্শ, এটা কোনো কৃষিবিদের পরামর্শ না। এটা আমি যদি গত মাসে দিয়েছি সেজন্য আমি এই মাসে দিচ্ছি না। তো আজকের মতো আমি এখানে শেষ করব, আর সবার সামনে আমি সবার শেষে আমি বলে নেব, আপনারা যে কোনো ধরনের পরামর্শের জন্য আমার নাম্বারে ফোন করতে পারেন 01791900004, এবং যে কোনো পণ্য ক্রয় করতে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারেন www.rawfarmfresh.com 10% ডিসকাউন্টে। এবং এই এই সপ্তাহের ভেতরে আসতেছে আমার কাশ্মীরি কুল এবং চাল, আমি আর 3 দিনের ভেতরে রোদে শুকাতে দেবো ইনশাল্লাহ। 20 তারিখের মধ্যে এই মাসের, জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে আমি চাল তৈরি করতে পারবো। এরপরে যেটা হচ্ছে আবার আসতেছে কাশ্মীরি কুল, তো বললাম, এবং সরিষার তেল এবং ধানের তেল ভাঙানো সরিষার তেল আছে। এরপরে আরও আছে আপনার আরও কী বলে আপনার এই ধরনের অনেক ধরনের পণ্য আছে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।